আল্লাহ তাআলা বলছেন ওয়া উদিয়াল কিতাব, আর আমলনামা যখন সামনে রাখা হবে, যখন আমাদের আমলনামাকে সামনে আনা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহ, তাতে আছে তার কারণে আপনি দেখবেন যারা পাপিষ্ট অপরাধী তাদের চেহারা দেখবেন ভীত সন্ত্রস্ত, একদম ভীত আতঙ্কিত অবস্থায়। ويقولون يا ويلتنا ما لهذا الكتاب, তখন তারা বলবে হায় আফসোস, এ কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বড় ছোট কোনোটাই সারে নাই, বড় পাপ করেছিলাম এটাও ধরেছে, ছোটটা করেছিলাম সেটাও ধরেছে, এটা আবার কেমন আমল নামা, ওয়াজাদু মা আমিলু হাদিরান, তাদের কৃতকর্ম তাদের সামনে উপস্থিত হয়ে যাবে, ওলা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কারো প্রতি কোনো জুলুম করেন না। হাশরের ময়দানে যখন জালিমেরা যারা পাপিষ্ট যারা কুফুরিতে জড়িত ওই সকল ব্যক্তিরা দেখবে আমলনামা যখন তাদের সামনে আসবে, আমলনামা দেখে দেখবে ছোট গুণা করেছে বড় গুণা করেছে কোনোটা বাদ নাই, সবগুলো ওই আমলনামায় রেকর্ড হয়ে রয়েছে। বিন্দু পরিমাণ ছোট্ট জাররা পরিমাণ পাপ করেছেন, ওই জাররা পরিমাণ পাপ হাশরের ময়দানে উঠে যাবে, আবার জাররা পরিমাণ ভালো কাজ করেছেন হাশরের ময়দানে জাররা পরিমাণ ভালো কাজ উঠে যাবে, যা করেছেন সবগুলো হাশরের ময়দানে দেখবেন হাজির হয়ে রয়েছে। জাররার ব্যাখ্যা কি, যাদের টিনের ঘর আছে বুঝতে সহজ হবে, টিনের ঘরের উপরের ছিদ্র দিয়ে দেখা যায় অনেক সময় রুদ্রের একটা রশ্মি ঘরের ভিতরে ঢুকে আছে, ঠিক কি না, রুদ্রের একটা রশ্মি ঘরের ভিতরে ঢুকে আছে, ওই রশ্মিটার মধ্যে দেখা যায় হাজারো ধুলাবালি উঠতেছে, এভাবে কিন্তু আমরা ধুলাবালি দেখতেছি না, এভাবে রোদ্রের মধ্যে হাঁটতেছি ধুলাবালি দেখছি না, কিন্তু ঘরের ভিতরে টিনের ছিদ্র দিয়ে যে রৌদ্রটা ঢুকেছে এটার মধ্যে দেখা যায় হাজারো রকমের ধুলাবালি উঠতেছে, এই যতটা ধুলাবালি উঠতেছে প্রতি একটা একটা ধুলাবালি এক একটা জাররা, যারা পরিমাণ ভালো কাজ করেছেন হাশরের ময়দানে ভিডিও সহ দেখবেন সব হাজির, যারা পরিমাণ খারাপ কাজ করেছেন হাশরের ময়দানে ভিডিও সহ দেখবেন সব হাজির, সবগুলো উঠে গেছে। এই দৃশ্যপটটা কারা দেখবে, যারা জান্নাতি না যারা জাহান্নামী, জাহান্নামীরা দেখবে যে হাশরের ময়দানে ছোট পাপ করেছে বড় পাপ করেছে সবগুলো হাজির হয়ে গেছে, একটাও বাদ নাই। জাহান্নামীরা স্পেশালিতে যারা কুফুরিতে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে কুফুরির সাথে জড়িত তারাই এই দৃশ্যগুলো দেখবে, স্পেশালি তারা ভীত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে কুফুরির সাথে যারা জড়িত। আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করি, যারা পুরো কোরআন মানে না তারা 100% কাফের, এতে তো কোনো সন্দেহ নাই, আবার যারা কোরআনের একটা শব্দ মানে না তারা কত পার্সেন্ট কাফের, তারাও 100% কাফের। তাহলে কাদিয়ানিরা এই সূত্রে তারা পুরো কাফের 100% কাফের, শয়তান এক অর্ডার না মানার কারণে কাফের হয়েছে, তাহলে আমরা যারা এই মসজিদে আসছি নামাজ পড়ছি ইবাদত করছি আমাকে সেক দেওয়া জরুরি যে আমার মধ্যে 100% ইমানটা আছে কিনা, যদি কোরআনের কোনো একটা সাইডে আমার মধ্যে একটু
1% আমি মানি না, একটা শব্দ না মানি, আমার ফতোয়া ওই কাদিয়ানীদের মতোই হবে। কাদিয়ানীরা যেরকম ভাবে এক শব্দ না মানার কারণে কাফের হয়েছে, আমিও সেই কাফের হওয়া লাগবে। ওই কাফেররাই সেদিন আতঙ্কিত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা কাফেরদের পরিচয় সুন্দর করে দিয়েছেন সূরা আল মুমিন 4 নম্বর আয়াত, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। কাফেররাই শুধুমাত্র কোরআনের একটা শব্দ নিয়ে দ্বিধা করে, কোরআনের কোন একটা শব্দ নিয়ে যারা দ্বিধা করে তারা কাফের ছাড়া আর কেহ নয়। তার মানে কোরআনের একটা শব্দের সাথে যার জীবনে সাংঘর্ষিক, একটা শব্দকে যিনি মানতে আপত্তিবোধ করে, যার জীবনের কাঠামোর সাথে কোন না কোন একটা শব্দের সাংঘর্ষিক জীবন যাপন করে, সে কাফের। এই আয়াত বলতেছে। আবার আল্লাহ তাআলা সূরা নিসা 150 151 নম্বর আয়াতে বলেন, ওয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়ানাকফুরু বিবাদ ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কাব। ওয়াকুলুনা, হে নবী, দেখবেন কিছু মানুষ আছে নুমিনু বিবাদ কিছু মানে, ওয়ানাকফুরু বিবাদ আবার কিছু মানে না। তারা মধ্যবর্তী একটা রাস্তা নিয়েছে, কিছু মেনে ইমানদারদের সাথে আছে ঠিক, আবার কিছু না মেনে আবু জাহেলের বাহিনীর সাথে ঠিক আছে। যদি জিজ্ঞেস করা হয় আপনি কি কাফের, কয় না আমি মুসলমান, আমি মসজিদে যাই, নামাজ পড়ি, ইমাম সাহেবের বেতন দেই, রমজান মাসে রোজা রাখি, ঈদগাহে যাই, ধর্মীয় আহকাম গুলো অনেকগুলো আমি মানি, আমি কাফের হলে কি এটা মানতাম? যদি জিজ্ঞেস করা হয় আপনি কি কোরআনের সবগুলো মানেন, তখন উত্তর আসে সব কি আর মানা যায়। আছে না নাই? সব কি আর মানা যায়? আমরা কি সবগুলো মাইনা চলতে পারবো? সাহাবারা কি ছিল, ওরা যেভাবে মানতো সেভাবে কি আর আমরা পারবো? সব কি আর মাইনা চলতে পারবো? এই ধরনের কথা আমাদের অনেকের মুখ দিয়ে আসে, ঠিক না? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছি, নুমিনু বিবাদ কিছু মানবে, ওয়ানাকফুরু বিবাদ কিছু মানবে না, ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তারা হক পথ এবং বেহক পথ, আল্লাহর পথ এবং তাগুতের পথের মাঝামাঝি একটা রাস্তা অবলম্বন করবে। এই শ্রেণীর লোকদের পরিচয় আমি দিয়ে দিচ্ছি। পরের আয়াতে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্ক। এরা অরিজিনাল কাফির, 100% অরিজিনাল কাফির। তাহলে কোরআনের কোন অংশ মানবো, কোন অংশ মানবো না, এই শ্রেণীর যারা আছে তারা সবাই কাফির। আবার আল্লাহ তাআলা সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেয়া বিধানের আলোকে সামাজিক বিচার আচার গুলো করে না, রাষ্ট্রীয় বিচার আচার গুলো করে না, যত আদালতের পায়সালা আছে, যত বিচার পায়সালা আছে, ওই বিচার পায়সালা গুলো যারা কোরআন দিয়ে করে না তারা কাফের। যারা কোরআন দিয়ে, সমাজের দ্বন্দ্ব হয়েছে, পারিবারিক দ্বন্দ্ব হয়েছে, কোরআন দিয়ে সমাধান করে না, নিজের মন করা ভাবে একটা সমাধান করে ফেলেছে, সমাজের মধ্যে একজনে আরেকজনে ঝগড়া লেগেছে, ওই ঝগড়ার সমাধান কোরআন দিয়ে করে না, নিজের মন করা সিস্টেম মতো করে ফেলেছে, রাষ্ট্রের মধ্যে আদালত গুরু পরিচালিত হয়, ওই আদালত গুলোতে যদি কোরআনের আইন দিয়ে বিচার পায়সালা না করা হয়, যারা এটার জন্য দায়ী সবগুলো কাফের। এয়াত বলতেছে, আমার নাম ইয়াকুম, যারা বিচার পায়সালা করে না, বিমান জালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, আল্লাহ তাআলা কি নাজিল করেছেন, কোরআন। তাহলে আল্লাহ তাআলার কোরআন দিয়ে যারা বিচার পায়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই সকল লোকেরা কাফির। তা আমার কথা নয়, সূরা মায়েদা 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন কাফেরদের পরিচয় আমরা নিজেদের মন মতো নেব না, কাফেরদের পরিচয় নেব আমরা আল্লাহ কিভাবে বলেছেন সেটা থেকে।
ওই কাফেররা যারা কুফরিতে জড়িত হয়ে গেছে বিভিন্ন ভাবে, ওই কুফরিতে জড়িত যারা হাশরের ময়দানে তারা আফসোস করবে, হা এটা কেমন আমলনামা, এখানে দিয়ে ছোট গুণা করেছি এটাও উঠে গেছে, বড় ধরনের গুণা করেছিলাম সেটাও উঠে গেছে, আলোচনার মধ্যে বসে বসে হুজুর নিয়ে একটু মন্তব্য করেছিলাম, বন্ধুর কাছে কইছি হুজুর দি কেমন ধরনের আলোচনা করতেছে, শুধু এতটুক বলেছিলাম বন্ধু পুরোটা শুনে নাই, হাসরের ময়দানে দেখা যাবে এটাও রেকর্ড হয়ে আছে, সবগুলো হাজির হয়ে যাবে, ওইগুলো দেখে তারা আফসোস করবে, হাসরের ময়দানে তারা আফসোস করবে, নয়টা কয়টা, নয়টা আফসোস করবে হাসরের ময়দানে, নয়টা আফসোস করবে। আমি এই নয়টা আফসোস নিয়ে আলোচনা আগাবো ইনশাআল্লাহ, আজকে যতটুকু পারি সামনের জুমা ইনশাআল্লাহ সামনে যাব, নয়টা আফসোস করবে হাসরের ময়দানে তারা। এক নম্বরে তারা আফসোস করবে, হায় আমি যদি মাটি হয়ে যাইতাম, আমি যদি মাটি হয়ে যাইতাম। আল্লাহ তাআলা সূরা আন-নাবা 40 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়াজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়াইয়াকুলু আল কাফিরু ইয়া লাইতানী কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করতেছি, যেদিন মানুষ প্রত্যক্ষ করবে তার আমল নামা প্রত্যক্ষ করবে, ওয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওই সময় কুফুরিতে যারা লিপ্ত কোন না কোনোভাবে কোরআনের বিধান মানে না, কোরআনের আইন মানে না, ওই ধরনের ব্যক্তিরা তখন বলবে, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যাইতাম। হাসরের ময়দানটাকে আল্লাহ তাআলা একদম সমতল বানাবেন, যেমন মসজিদের প্লটটা যেমন সমতল, ফুটবল খেলার মাঠ যেমন সমতল, এমন ভাবে সমতল করে তুলবেন, কোন উঁচু নিচু টিলা থাকবে না, ফায়জারু হাকান সফসফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, সেখানে আপনি কোন রকমের উঁচু নিচু দেখবেন না, কোন রকমের টিলা দেখবেন না, বাঁকা দেখবেন না, একদম সমতল। ওই সমতল ময়দানের মধ্যে মানুষের সাথে অন্যান্য প্রাণীরা যারা আছে সবগুলোকে হাসরের ময়দানে তোলা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ব্যতীত অন্যান্য যে প্রাণীরা আছে ওই প্রাণীদের বিচার করা হবে, ওই বিচারের মধ্যে একটা শিং ওলা ছাগল, শিংবিহীন ছাগলকে দুশা মেরেছিল হাসরের ময়দানে, আল্লাহ তাআলা ওই শিংবিহীন ছাগলকে বলবেন, শিং ওলা ছাগলকে একটা দুশা মারো, সমান সমান প্রতিশোধ নেওয়া হবে, প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ তাআলা ওই প্রাণীগুলোকে বলবেন, মাটি হয়ে যাও, সবগুলো মাটি হয়ে যাবে। ওই মাটি হওয়ার দৃশ্য দেখে যারা কুফরিতে জড়িত ছিল ওই সকল ব্যক্তিরা আফসোস করে বলবে, হায় আমি যদি মাটি হয়ে যাইতাম। আমলনামা যখন দেখবি, আমলনামার মধ্যে নিশ্চিত হয়ে যাবে জাহান্নাম, জাহান্নামের আযাব, ভয়ঙ্কর আযাব, ওই আযাবের দৃশ্য ফোট দেখে তারা আফসোস করবে, হায় ওই যে প্রাণীরা যেভাবে মাটি হয়ে গেছে, আমি যদি সেভাবে মাটি হয়ে যাইতাম কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আপনি হাসরের ময়দানে আফসোস করবেন, ওই সময় আফসোস করলে কোনো লাভ হবে না, আজকের দিনে আপনাকে আফসোস করে যেতে হবে, আজকের দিনেই সতর্ক হওয়া লাগবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আপনাকে আমাকে সতর্ক করতেছেন, সূরা আন-নাবা 40 নম্বর আয়াত, 78 নম্বর সূরা, ও বান্দা হাসরের ময়দানে তুই আফসোস করবি, ওই আফসোস করে বিপদে পড়ে যাবি, ওই আফসোস তখন করলে কোনো লাভ হবে না, আজকের দিনে সতর্ক হয়ে যা, হাসরের ময়দানে গিয়ে যাতে আফসোস করা না লাগে। দুই নাম্বার তারা আফসোস করবে, দুনিয়াতে থাকতে যদি হাসরের ময়দানের জন্য কিছু কিছু সঞ্চয় করে আসতাম, দুনিয়াতে থাকতে যদি হাসরের ময়দানের জন্য কিছু সঞ্চয় করে
আসতাম। দুনিয়াতে আমরা সঞ্চয়ের জন্য বিশাল কিছু করি, ফিক্সড ডিপোজিট করি, বাচ্চাদের জন্য আমি মরে গেলে বাচ্চারা কি করবে, বাচ্চারা কিভাবে চলবে, আমার স্ত্রী কিভাবে চলবে, সেজন্য আমরা ফিক্সড ডিপোজিট করি, এটা করি সেটা করি। কিন্তু হাশরের ময়দানের জন্য আমি কি করেছি, আমি কি পাঠাইছি হাশরের ময়দানের জন্য, সেটা হাশরের ময়দানে গিয়ে আপনি আফসোস করবেন। আল্লাহ তাআলা বলেন সূরা আল ফজর 89 নম্বর সূরা 21 থেকে 24 নম্বর আয়াত, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মানুষ সম্পদকে খুব বেশি ভালোবাসে, অতিরিক্ত ভালোবাসে, সম্পদকে ভালোবাসতে গিয়ে ফর অন্য মানুষকে ঠকায়া ঠকায়া ও সম্পদ জোড়ায়। দরবারের মধ্যে গেছে, 50,000 টাকা খায়া দরবার ঘুরায়া ফেলছে, দরবার ঘুরায়া টাকা এনে নিজের সন্তানদের জন্য জোগাড় করেছে, বড় বড় বাড়ি করেছে, গোষ্ঠে সম্পদ জোড়ায়া বড় বড় বাড়ি করেছে, 5টা 7টা বাড়ির মালিক হয়েছে, 5টা 7টা 8টা 10টার গাড়ির মালিক হয়েছে। কিন্তু হাশরের ময়দানের জন্য সে একটু ভাবে নাই। আল্লাহ তাআলা বললেন, তোমরা দুনিয়াতে সম্পদের জন্য এত ভালোবাসো, সম্পদের প্রতি এত আকৃষ্ট হয়ে যাও, পরের আয়াতে বললেন কাল্লা, যদিও এটা উচিত নয়, ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা, যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ইযা ওয়াকিয়াতিল ওয়াকিয়াম, যখন পৃথিবী একটা ধাক্কা মারবে, ঘর্ষণ মারবে, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফা সাফা, যখন আল্লাহ তাআলা হাজির হবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন, ওজি আয়ামা ইযিম বি জাহান্নাম ইয়াওমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না, ওজি আয়ামা ইযিম জাহান্নাম, যখন জাহান্নামকে সম্মুখে আনা হবে, জাহান্নামকে যখন সম্মুখে আনা হবে, ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামের তর্জন গর্জন শব্দগুলো যখন তারা শুনবে, ইয়াওমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুজ যিকরা, তখন তারা দুনিয়ার জিন্দেগির কথা স্মরণ করবে, কি আমল করেছিল, কি ধরনের সম্পদ দুনিয়াতে জোড়াইছিল, আখেরাতের জন্য কিছু যদি সঞ্চয় করে আসতো, এই আফসোসটা করবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যদি দুনিয়ার জিন্দেগিতে থাকতে আমি আখেরাতের জন্য কিছু সম্পদ পাঠাইতাম, তাহলে আজকের দিনে আমি বিপদে পড়তাম না। দুনিয়াতে সম্পদের জন্য অনেক কিছু করেছি, মানুষকে ঠকিয়েছি, পাশের জমিনকে কোদাল দিয়ে কেটে কেটে পাশের জমিনকে ছোট করেছি, আমার জমিনকে বড় করেছি, সম্পদের জন্য বিশাল কিছু করেছি। কিন্তু আমি যদি হাশরের ময়দানের জন্য যদি কিছু রেখে আসতাম, কিছু যদি পাঠাইতাম, তাহলে তো আজকের দিনে আমি বিপদে পড়তাম না। জাহান্নাম বড় ভয়ানক, জাহান্নামের তর্জন গর্জন শব্দগুলো যখন শুনবে তখন মানুষ পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে বলছেন সূরা আল মুলক 6-10 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর, যারা কুফরিতে লিপ্ত, যারা কোরআনের আইন দিয়ে সব কিছু চালাতে রাজি নয়, ব্যক্তি জীবন চালাতে রাজি হলেও পারিবারিক জীবন চালাতে রাজি নয়, পারিবারিক জীবন চালালেও সামাজিক জীবন চালাতে রাজি নয়, সামাজিক জীবন চালায় অর্থনৈতিক জীবন চালাতে রাজি নয়, অর্থনৈতিক জীবন চালাতে রাজি কিন্তু রাজনৈতিক জীবন চালাতে রাজি নয়, এমন ধরনের যারা, আল্লাহ তাআলা বলেন তারা সেদিন তাদের সামনে বিরব্বিহিম আযাবু জাহান্নাম, তাদেরকে আযাবের মধ্যে পালানো হবে,
ভয়ঙ্কর আযাবের মধ্যে হবে ইসাল মাসির এটা কতটা নিকৃষ্ট কতটা ভয়ঙ্কর ইমাজিন করার মত নয় কল্পনাহীন ভয়ঙ্কর আযাব ইযা আলকাউ ফীহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান্নামের তর্জন গর্জন শব্দগুলো তারা তখন শুনবে তাকাদু তামায়াযু মিনাল গায়স জাহান্নাম রাগে ফেটে যাবে একদম ক্ষিপ্ত অবস্থায় থাকবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউযু সালাহুম খাজানাতুহা আলম ইয়াতিকুম নাযির যখন তাদেরকে জাহান্নামের মধ্যে পালানো হবে ফেরেশতারা জিজ্ঞেস করবে সিপাহীরা জিজ্ঞেস করবে তোমাদের কে কি কেহ ভয় প্রদর্শনকারী কি তোমাদের সামনে আসে নাই তোমাদের সামনে কি নবী আসে নাই তোমাদের সামনে কি আলেম ওলামারা আসে নাই তোমাদের কি কি জাহান্নামের ভয় প্রদর্শন তারা করে নাই আজকে তুমি কেন জাহান্নামে আসলাম দুনিয়ার জিন্দগিতে তোমার সামনে কি কেহ ভয় প্রদর্শনকারী আসে নাই আসছে তো নাকি আসছে আল্লাহ তাআলা ফরায়েদ বলেন কলু বালা তখন তারা বলবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদেরকে ভয় প্রদর্শনকারীরা এসেছিল আমাদেরকে ভয় করেছিল ভয় দেখিয়েছিল জাহান্নাম সম্পর্কে দেখিয়েছিল এবং জান্নাত সম্পর্কে সুসংবাদ দিয়েছিল জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শন করেছিল কোরআনের বিধানগুলো সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছিল সবগুলো করেছে কিন্তু কদ জানাম নাযির আমাদের সামনে ভয় প্রদর্শনকারী এসেছিল ফাকাজ্জাবনা আমরা তাদেরকে মিথ্যুক বলেছিলাম আমরা তাদেরকে বলেছিলাম মন গড়া আলোচনা করো কোরআনে এই সকল কথা নাই আবার আল্লাহ তাআলা পরে বলে মা নাযালাল্লাহু মিন শাই কোরআনে এমন ধরনের কিছু কিছু আসে নাই কোরআন আসে নাই বা কোরআনের কিছু বিধান তোমরা যেগুলি বলো সেগুলি আসে নাই তোমরা মন গড়া ভাবে ব্যাখ্যা করছো ভুল ব্যাখ্যা করছো এমন ধরনের কথা বলে এমন ধরনের লোক আমাদের মধ্যে আসে না নাই মিডিয়ার মধ্যে দেখা যায় অনেক লম্বা লম্বা ভাষণ দেয় আলেম ওলামাদেরকে তিরস্কার করে বলে কোরআনের ভুল ব্যাখ্যা করে কিছুদিন আগে কাজী ইব্রাহিম সাহেবকে যখন গ্রেফতার করা হয়েছিল কিছু ব্যক্তি দেখলাম মিডিয়ার সামনে এসে বলল উনি কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে কাজ্জাব না আমরা তাদেরকে মিথ্যুক বলেছিলাম আমরা তাদেরকে ভুল ব্যাখ্যাকারী বলেছিলাম আল্লাহ তাআলা তুলে ধরেছেন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আমরা তাদেরকে বলেছিলাম তোমরা পথভ্রষ্ট তোমরা সঠিক পথে নাই আমাদেরকে ভুল পথে নেওয়ার জন্য চেষ্টা করছো আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল যদি তাদের কথাগুলো আমরা শুনতাম আও নাকিল যদি আকল দিয়ে চিন্তা করতাম বিবেক দিয়ে যদি চিন্তা করতাম মা কুন্না ফি আসহাবিস সাইর আজকের দিনের এমন পরিণতিতে আজকে আমাকে পড়তে হতো না যদি তাদের কথাগুলো আমরা শুনতাম তাদের কথাগুলো যদি বিবেক দিয়ে চিন্তা করতাম আজকের দিনে আমাকে জাহান্নামে আসা লাগতো না আল্লাহ তাআলা এর জন্য আপনাকে আমাকে সতর্ক করতেছেন ওরে বান্দা হাসরের ময়দানে গিয়ে তুই আফসোস করবি আফসোস করে কোনো লাভ হবে না সেদিন তুই আফসোস করে কোনো উপকারে আসবে না সেজন্য আজকের দিনে তুই সতর্ক হয়ে যা সতর্ক হয়ে দুনিয়ার জিন্দগিতে সঞ্চয়ের চিন্তা না করে স্বার্থের চিন্তা না করে আখেরাতের মুখী হয়ে যাও আখেরাতের মুখী যদি হয়ে যেতে পারো তাহলে নাজাত পেয়ে যাইবা আল্লাহর বিধানের প্রতি একনিষ্ঠ চিন্তা নিয়ে আসতে হবে আংশিক আসলাম না এমন করা যাবে না মোটেও নয় আমার জীবনের শিক্ষা দীক্ষা কর্ম সর্ব কাজে আমাকে ইসলামকে সর্বপ্রধান আগে রাখতে হবে কারণ কি এটা আমাকে নাজাত দেবে এটা আমাকে জান্নাত দেবে যদি আমি দুনিয়ার জিন্দগিতে বিশালতা নিয়ে থাকলাম লাভ হলো কি কোনো লাভ তো হলো না খাইবেন কয় টাকা খানার তো অভাব হয় না আল্লাহর রহমতে যারা অভাবী তারা আরো বেশি খাইতে পারে
খাইবেন আর কয় টাকা বুক করবেন কয় তলা আপনি 50 তলা বিল্ডিং করছেন আপনি ঘুমাইবেন না একটা রুমে সবগুলি তো আর আপনি ঘুমাবেন না লাভ হবে কি দুনিয়ার জিন্দেগির বিশাল সম্পদের চিন্তা না করে স্বার্থমুখী চিন্তা থেকে সরে এসে কোরআনমুখী জীবনে চলে আসুন না হয় বিপদে পড়ে যাওয়া লাগবে হাশরের ময়দানে তারা তিন নাম্বার আফসোস করবে হায় আমার যদি আমলনামা না দেওয়া হইতো আমলনামা যদি না দেওয়া হইতো আল্লাহ তাআলা সূরা হাক্কার 19 থেকে 22 নাম্বার আয়াতে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া হাশরের ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে আমলনামা ডান হাতে দেবেন তাদেরকে বলবেন যাও নাও আমলনামাটা নাও এবার এটা পড়ে দেখো তোমার আমলনামাটা তুমি পড়ে দেখো ইন্নী জানান্তু আন্নী মুলাকি হিসাবিয়াম তখন তার আনন্দ উল্লসিত হয়ে যাবে ডান হাতে আমলনামা মানে জান্নাত পেয়ে যাবে তার আনন্দ উল্লসিত হয়ে বলবে হ্যাঁ আমি জানতাম হাশরের ময়দানে আমাকে বিচারের সম্মুখীন করা হবে আমলনামা দেওয়া হবে যার কারণে আমি ঠিক ঠিক সতর্ক ছিলাম ফাহুয়া ফি আইশাতির রাদিয়া তারা জান্নাতের মধ্যে আনন্দ উল্লাস করবে ফি জান্নাতিন আলিয়া সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে আবার বিপরীতে আছেন যারা বাম হাতে আমলনামা পাবে তারা আফসোস করবে আল্লাহ তাআলা সূরা হাক্কার 25 26 নম্বর আয়াতে বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওলাম আদরি মা হিসাবিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আমি যদি আজকে এই কিতাবটা না পাইতাম আমলনামা যদি না পাইতাম ওলাম আদরি মা হিসাবিয়া আজকের হিসাবের বিষয়টা যদি আমি না জানতাম কতই না ভালো হতো আজকের হিসাবের বিষয়টা যদি আমি না জানতাম কতই না ভালো হতো বাম হাতে আমলনামা পড়েছে মানে নিশ্চিত জাহান্নাম 100% জাহান্নাম কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে সুপারিশ করবেন তারা সীমিত পরিমাণ গুনাহগার একদম সীমিত পরিমাণ সাময়িক গুনাহ করেছে কুফরিতে জড়ায় নাই আমি যদি কোরআনের আয়না দিয়ে বিশ্লেষণ করি আমি 80% এর মতো লোক আমি খুঁজে পাইতে পারি সম্ভবত যারা কুফরিতে জড়িত কোনো না কোনো ভাবে জড়িত তারা কিন্তু সবাই মসজিদে আসে সবাই নামাজ পড়ে সবাই রোজা রাখে কিন্তু কোরআনের কোন কোন বিধানের ব্যাপারে যদি জিজ্ঞেস করি তখন দেখা যায় সে বিদ্রোহ করে এটার বিপক্ষ অবলম্বন করে আবার আমি আলোচনা করলাম কেন সেজন্য আবার আমার বিরুদ্ধে সে ষড়যন্ত্র করার চেষ্টা করি আপনি বিবেক দিয়ে চিন্তা করেন আপনার মধ্যেও এটা দেখবেন হয়তো বা পেয়ে যেতে পারেন যদি পেয়ে যান তাহলে বিপদ আছে সতর্ক হওয়া লাগবে যদি না পান মনে হয় না আমি এই জায়গা থেকে মুক্ত আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন তারা আফসোস করে বলবে হায় আজকে যদি আমলনামা না পাইতাম তাহলে কতই না ভালো হতো এখানে বলল তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে আবার সূরা ইনশিকাকের 10 নম্বর আয়াতে বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু তাদের আমলনামা দেওয়া হবে তাদের পিছন দিক থেকে তার মানে এক আয়াতে বললেন তাদের বাম হাতে আমলনামা দেবে আবার আরেক আয়াতে বললেন পিছন দিক থেকে দেবে এই দুই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় তারা যখন আমলনামা বন্টনের সময় দেখবি তাদের দুনিয়ার জিন্দিগিতে কি করেছিল কুফুরিতে জড়ায় ছিল নাকি না ছিল এগুলি তাদের স্মরণ হয়ে যাবে তাদের কর্মকাণ্ডগুলো স্মরণ হয়ে যাবে স্মরণ হয়ে ভাববে আমার হাতে নিশ্চিত বাম হাতে আমলনামা আসবে ডান হাতে আমলনামা আসবে না ওই কোটি কোটি মানুষের সামনে বাম হাতে আমলনামা নেওয়াটা এত লজ্জাকর যার কারণে তারা হাতগুলো পিছনের দিকে নিয়ে যাবে আল্লাহ তাআলার কাছে ওই ফন্দি করে কোনো লাভ হবে না আল্লাহ তাআলা পিছন দিক থেকে তার বাম হাতে আমলনামা দিয়ে দেবেন আর যার বাম হাতে আমলনামা পড়ে যাবে সে জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে আয়েশা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিস কালা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযযিবা যিনি হাশরের ময়দানে বিচারের সম্মুখীন হবে সে অবশ্যই জাহান্নাম যাবে 100%
কদ হালাকা ফাকদ হালাকা সে ধ্বংস হয়ে যাবে। অন্য হাদিসে বলছেন লাইসা হাদু ইউহাসিবু ইল্লা হালাকা, যার হাশরের ময়দানে যিনি বিচারের সম্মুখীন হবে সে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই, সে জাহান্নামে যাবেই যাবে, 100% নিশ্চিত সে জাহান্নামে যাবে। সে যখন জাহান্নামের মুখী হয়ে যাবে তখন সে আরো একটা আফসোস শুরু করে দিবে, পরের আরেকটা আফসোস, চার নম্বর আফসোস শুরু করবে, সূরা হাক্কা 27-32 নম্বর আয়াত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজকে যদি আমার মৃত্যু হয়ে যেত, দুনিয়াতে থাকতে যে মৃত্যু আমার হয়েছিল ওই মৃত্যুটা যদি আমার শেষ হয়ে যেত, আজকের দিনে যদি আমি ওঠার কাম না লাগতাম, আমি যদি হাশরের ময়দানে ওঠার মতো পরিস্থিতি না তৈরি হতো কতই না ভালো হতো। পরের আয়াতে আল্লাহ বলছেন মা আগুনা আননি মালিয়া, আমি বিশাল সম্পদের মালিক হয়েছিলাম, আমার 5টা বাড়ি ছিল, 7টা বাড়ি ছিল, 10টা গাড়ি ছিল, বিশাল সম্পদের মালিক ছিলাম, মানুষকে ঠকায়া ঠকায়া সম্পদ জোগাইছিলাম, দরবার করতে যাইয়া টাকা খায়া দরবার ঘুরাইয়া দিয়েছিলাম, রাষ্ট্রীয় সম্পদগুলো চুরি করেছিলাম, সরকার 1 কোটি টাকার কাজ দিয়েছে 20 লক্ষ টাকার কাজ করেছি, 60 লাখ 80 লাখ টাকা খায়া ফেলছি, বাদযোগ করে খেয়ে ফেলেছিলাম, বিশাল সম্পদের মালিক বানাইছিলাম, মালিক হয়েছিলাম, বাগনাননি মালিয়া, আমার এই বিশাল সম্পদ আজকে আমার কোনো উপকারে আসলো না, এত সম্পদ বানাইছি সব সম্পদগুলো শেষ হয়ে গেল, একটা সম্পদও আমার উপকারে আসে নাই। পরের আয়াত দেখেন হালাকাননি সুলতানিয়া, হালাকা ধ্বংস হয়ে গেল, আননি আমার সুলতানিয়া রাজত্ব, আমি মেম্বার ছিলাম, ওয়ার্ডের মধ্যে যেটা ইচ্ছা সেটা করতে পেরেছি, চেয়ারম্যান ছিলাম, ইউনিয়নের মধ্যে যা ইচ্ছা তা করছি, এমপি ছিলাম, থানার মধ্যে যা ইচ্ছা তা করছি, প্রধানমন্ত্রী ছিলাম, দেশের মধ্যে যা ইচ্ছা তা করছি, ভালো মানুষকে ফাঁসির দড়িতে নিয়ে গেছি, আমার বিরুদ্ধে কোনো কথা বলার নাই, ভালো মানুষকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিলাম, আমার বিরুদ্ধে কথা বলার নাই, এভাবে করেছিলাম আমার চেয়ারটাকে টিকে রাখার জন্য, আমার ক্ষমতার বিরুদ্ধে যে কথা বলবে তাকে জেলখানায় নিয়ে গেছি, শুধুমাত্র আমার চেয়ারের জন্য এত পাওয়ার আমার ছিল, বিচারপতি ছিলাম, কলমের খোসা দিয়ে ভালো মানুষকে জেলখানায় নিয়ে গেছি, ভালো মানুষকে ফাঁসির দড়িতে ঝুলাই দিছি, এত পাওয়ার আমার ছিল, হালাকাননি হালাকাননি সুলতানিয়া, আমার এই রাজত্ব সবগুলো শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এত রাজত্ব ছিল কোনো লাভ হলো না, আজকের দিনে কোনো রাজত্বই আমাকে উপকারে আসলো না। খুজুহু ফাগুল্লুহ, খুজুহু ফাগুল্লুহ, ও ফেরেশতারা খুজুহু, তারে ধর, দৌড়ে দৌড়ে ধর, দুনিয়ার জিন্দগিতে ইসলামওয়ালাদেরকে তারা এভাবে দৌড়ে দৌড়ে ধরত, জুলুম করত, মামলা দিত, হামলা দিত, ওই সকল ব্যক্তিদেরকে আজকে তোরা দর খোঁজো, দর ফাগল্ল, তাকে ডান্ডা বেরিয়ে পড়ায় ফেল, শিকল দিয়ে পেঁচিয়ে ফেল, পায়ের মধ্যে পেঁচিয়ে ফেল, মাজার মধ্যে পেঁচিয়ে ফেল, গলার মধ্যে পেঁচিয়ে ফেল, জুম্মাল জাহিমা সল্লু, অতঃপর তাকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের মধ্যে ফেলে দে, জাহান্নামের মধ্যে ফেলে দে, দুনিয়াতে আমার মুমেন্টের প্রতি যথেষ্ট জুলুম করেছিল তারা, যথেষ্ট পরিমাণ অত্যাচার তারা করেছিল, আজকের দিনে তাদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে ফেলে দে। সুম্মা ফি সিলসিলাতি জারউহা সাবউন যারা আনফাসলুকুম, তখন ফেরেশতারা তাদেরকে 70 গজ লম্বা শিকল দিয়ে পেঁচায়া ফেলবে, পায়ের মধ্যে বাঁধবে, কোমরের মধ্যে বাঁধবে, গলার মধ্যে বেঁধে তাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে। সেদিন আফসোস করে বলবেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি যদি এই হাশরের ময়দানের মুখে আর না আসা লাগতো তাহলে ভালোই হতো। আল্লাহ তাআলা আপনাকে সতর্ক করতেছেন, ওরে বান্দা তুই সতর্ক হয়ে যা, বিপদে পড়ে যাবি, বিপদে পড়ে যাবি, ওই বিপদ থেকে বাঁচানোর মতো তোর কেহ থাকবে না, কেউ থাকবে না বাঁচানোর মতো, বিশাল লতার মধ্যে পড়ে যাবেন, বিশাল বিপদের মুখোমুখি হয়ে যাবেন,
দুনিয়ার জিন্দেগিটাতে যে সময়টা আপনি পাচ্ছেন হাশরের ময়দানের এক মিনিটের সময় আপনি পাচ্ছেন না হাশরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান তাহলে 50,000 বছরে আপনি যে 60 বছর 70 বছর হায়াত পাচ্ছেন এই 60 70 দিয়ে ভাগ দিয়ে দেখেন আপনি এক সেকেন্ডের সমান আপনি পাচ্ছেন কিনা এই সময়ের জন্য যদি আপনি এই বিশাল দুর্নীতিবাজ হয়ে যান কুফরিতে জড়ায়া যান কোরআনের আইনের বিপক্ষ অবলম্বন করেন করে কি হবে কোরআনের আইন আপনাকে মানলে 100% মানা লাগবে 1%ও এড়িয়ে যাওয়ার সুযোগ নাই পাঁচ নম্বরে আফসোস করবে ওয়াল্লাহ আমি যদি ওই ব্যক্তিকে বন্ধু না বানাইতাম ওই ব্যক্তিকে বন্ধু না বানাইতাম আল্লাহ তাআলা সূরা ফুরকানের 28-29 নম্বর আয়াতে বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান খলিলা ওয়াল্লাহ তারে যদি আমি বন্ধু না বানাইতাম আজকের দিনে আমি বিপদে বিপদে পড়তাম না আজকের দিনে মুক্তি পেয়ে যাইতাম ফুলান মানে কি বন্ধু উমুক ফুলান মানে উমুক আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম ওই ব্যক্তিটাকে যদি বন্ধু না বানাইতাম খলিলা বন্ধু তাহলে ফুলান মানে অমুক অমুকটাকে অমুকটা নিয়ে এবার আপনি নিজে নিজে চিন্তা করেন কোন ব্যক্তিটা আপনাকে পরামর্শ দিয়ে ইসলাম থেকে সরিয়ে নিচ্ছে কোন ব্যক্তিটার কারণে আপনি নামাজে আসতে লাগে আসতে পারেন না কোন ব্যক্তিটার কারণে ইসলামী বিধানগুলো মানতে গিয়ে মানতে পারেন না কোন ব্যক্তিটার কারণে ইসলাম ওলাদের সাথে আপনি থাকতে চেয়েও থাকতে পারেন না ওইগুলি খুঁজুন দেখবেন আপনি পেয়ে যাবেন ফুলান অমুক ব্যক্তির কারণে আমি আজকে হাশর ময়দানে বিপদে পড়ে যাচ্ছি তার অপরাধ কি অপরাধটা আল্লাহ তাআলা পরের আয়াতে তুলে ধরছেন লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদাই জানি লাকাদ আদাল্লানি তে অবশ্যই অবশ্যই নিশ্চিতভাবে আমাকে ফকভ্রষ্ট করেছে আনি যিকরি আল্লাহর পথ থেকে আল্লাহর বিধানের পথ থেকে আল্লাহর জিকির থেকে জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন জীবনের প্রত্যেকটা জায়গায় আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম কোরআনের মধ্যে আমি চলব কোরআনের আইনের আলোকে জীবনের প্রত্যেকটা কাজ চালাব জীবনের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি কোরআনের আলোকে চলব যেখানে যাব সেখানে কোরআনের কথা বলবো যেখান থেকে আসবো সেখানের মানুষগুলোকে কোরআনের শিক্ষা দিয়ে আসবো কোরআনের বিধানের উপর আমি থাকব এটা আমি সিদ্ধান্ত নিয়ে গেছিলাম ইজ জানি আমি পেয়ে যাওয়ার পরেও সে আমাকে ধ্বংস করে নিয়েছে সে আমাকে বদভ্রষ্ট করেছে সে আমাকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়েছে দুনিয়াবি স্বার্থ দেখিয়েছে এই বয়সে তুই ইসলামের দিকে এমনি ঢুকে গেলে ভবিষ্যতে আর কি করবি বুড়াও এলো এরপরে আইস এরপরে এরপরে আইস ইসলামের দিকে এরপরে আইস যখন লান্ডুরা বুড়া হয়ে যাবি একবারে শয্যাশায়ী হয়ে যাবি সেই সময় হুজুরের না কালেমা ফরাইলে আমি তাওবা ফরাইলে আমি তাহলে তুমি সব তুই ইসলামওয়ালা হয়ে যাবি না 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 কোরআন আপনার জন্য কোরআন আমার জন্য কোরআন আপনাদের সবার জন্য আল্লাহ তাআলা কোরআনটাকে দিয়েছে আপনার পরিচালনার মানদণ্ড এই কোরআনের আলোকে আপনি চলা লাগবে এখন বড় সমস্যা হয়েছে আমরা তো চলতে হবে কিন্তু আমরা জানি তো না কোরআনে কি বলেছে না জানার কারণে আমি একটা আইডিওলজিতে বিশ্বাস করি আমি একটা আদর্শে বিশ্বাস করি আমি কোন নেতাকে বিশ্বাস করি নেতার আদর্শ নিয়ে আমি চলতে চাই কিন্তু আমি যখন জানি না এবার যিনি জানে তিনি যখন বলে তখন বলি ওনাকে মৌলবাদী ওনাকে বলি আমি অগ্রবাদী আমি জানি না আমি জানতে চাই না আমাদের এতগুলো মুসলিম 90% মুসলমানের ঘরে এখনো অর্থকড়া কোরআন প্রত্যেকের ঘরে ঢোকে নাই অনেকের ঘরে আছে এবার পরে রমজান মাস আসলে 13 ওয়াক্ত করে খতম করে আর মরা বেড়া মরে গেলে মরা বেড়ার পাশে বসে বসে কোরআন পড়ে কোরআন কি নাজিল হয়েছে মরা বেড়ার পাশে বসে পড়ার জন্য কোরআন কি তাবিজ লেখার জন্য নাজিল হয়েছে কোরআন কি মরার যিনি মরে গেছে তার পাশে বসে বসে তেলাওয়াত করার জন্য নাজিল হয়েছে না ওই বেড়া তো শুনেই না ওর পাশে পড়লে কি হবে না পড়লে কি হবে ন্যূনতম গুনাহ হবে না সওয়াব হবে না 1% সওয়াব যিনি পড়ে তারও হবে না যিনি যার কা পাশে বসে বসে পড়তেছে তারও 1% উপকার হবে না কারণ হলো কোরআনের উদ্দেশ্যের সাথে আপনার জীবনের কোনো মিল নেই কোরআন পাঠিয়েছে
যারা কলম আছে জিন্দা যারা বিবেক আছে চিন্তা করতে পারে ওই সকল ব্যক্তিরা কোরআন পড়বে এখান থেকে শিক্ষা নেবে উপদেশ নেবে হেদায়েত হবে হেদায়েতে নিজের জীবন পরিচালনা করবে সমাজকে পরিচালনা করবে রাষ্ট্রকে পরিচালনা করবে প্রত্যেকটার জন্য কোরআনকে পাঠানো হয়েছে আর আমরা কোরআনকে নিয়েছি মরা বেড়ার ফাঁসে বয়ে বয়ে পড়ানোর জন্য এই জন্যই তো সমস্যা আমি চ্যালেঞ্জ করে বললাম যদি আপনি যদি 6 মাস কোরআন পড়েন স্টাডি করেন গবেষণা করেন দেখবেন আপনার আইডিওলজি থেকে আপনি ফিরে আসবেন ইনশাআল্লাহ আপনি যে বিশ্বাসে আছেন যে সকল কারণে ইসলাম ওলাদেরকে মৌলবাদী বলে গালি দেন যে সকল কারণে ইসলাম ওলাদেরকে উগ্রবাদী বলে গালি দেন ওই সকল কারণগুলি সমাধান দেখবেন আপনি পেয়ে যাবেন তখন আপনি কইবেন আমি মৌলবাদী হই এটাই ভালো আমি উগ্রবাদী হয়ে যাই এটাই ভালো কারণ এটাই আমাকে আদর্শ দিয়ে শিখিয়েছে এটা আমাকে দুনিয়ার জীবনে সফলতা দেবে এটাই আমাকে হাসাবে ময়দানে মুক্তি দেবে সুতরাং কেউ যদি আমাকে উগ্রবাদী বলে বলক কিন্তু আমাকে এই আয়ের আদর্শের বাহিরে আমি চাইতে পারি না মোটেও সম্ভব নয় আমার ভাইয়েরা আজকে আর আগাচ্ছি না সামনে এখান থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু